মানুষের জীবন নিয়ে খেলো, পুকুরে বিষ মিশিয়ে দাও, হাত কেটে দাও, পা কেটে দাও, মানুষকে বয়কট করো, নরমুন্ডু নিয়ে খেলা করা। আর বিজেপির আমলে দেখছি দাঙ্গাবাজি, রোজার মাস চলছে, রমজান মাস চলছে, অন্নপূর্ণা পূজা চলছে, কেন বাবু রামনবমীর মিছিল পাঁচ দিন হবে কেন? রামনবমী যেদিন হয় সেদিন তোমরা মিছিল করো, আমাদের কারো আপত্তি নেই, কিন্তু বন্দুক নিয়ে মিছিল করবে না, বোমা নিয়ে মিছিল করবে না। মিছিল করছে পারমিশন না দেওয়া সত্ত্বেও, এত রাস্তা থাকতেও ঢুকে যাচ্ছে মাইনরিটি অঞ্চলে জেনে শুনে। এবং সেখানে গিয়ে দেখেছেন আপনারা ফলের গাড়ি, রমজান মাসে তারা ফল কিনে খায়, ফলের গাড়িগুলো জ্বালিয়ে দিয়েছে, বন্দুক নিয়ে ডান্স করছে। আমি বললাম বন্দুক নিয়ে ডান্স করছো, কালকে রিসরাতেও মিছিল করার পরে করেছে। আর একটা দিন আমি অ্যাডমিনিস্ট্রেশন থেকে সতর্ক করব, ছ তারিখটাও মনে রাখবেন আমাদের ছেলে মেয়েরাও, ছ তারিখটা আমরা বজরংবলীকে সবাই সম্মান করি, কিন্তু ওরা যেন দাঙ্গার নামে আবার কোনো প্ল্যান করতে না পারে এটা মাথায় রেখে দেবেন, সারা ভারতবর্ষে করছে। আপনারা তো কোনোদিন দাঙ্গাবাজির জন্ম দেননি মিদনাপুর, আপনারা স্বাধীনতা সংগ্রামের জন্ম দিয়েছেন। কি কন্যাশ্রী, মাতঙ্গিনী হাজরা কোথায় জন্মেছে, ক্ষুদিরাম বোস কোথায় জন্মেছে, বিদ্যাসাগর কোথায় জন্মেছে, সতীশ সামন্ত কোথায় জন্মেছে? আপনারা কোনোদিন দাঙ্গা করতে শেখাননি? তাই তো আমরা মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, আমরা সুপার স্পেশালিটি হসপিটাল করে দিয়েছি, আমরা তাজপুর বন্দর করে দিয়েছি, আমরা হলদিয়া থেকে শুরু করে কোলাঘাট আমরা একটার পর একটা ইন্ডাস্ট্রি তৈরি করছি, যাতে হাজার হাজার ছেলে মেয়েদের, লক্ষ লক্ষ ছেলে মেয়েদের তাদের চাকরি হয়। দীঘাতেও ল্যান্ডিং স্টেশন হচ্ছে, জগন্নাথ মন্দির করে দিচ্ছি, পুরীর মতো জগন্নাথ মন্দির দীঘাতেও তৈরি হচ্ছে, এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে। সবাই ধর্মযার নিজের উৎসব সবার আনন্দ করুন। ছ তারিখটা আমি হিন্দু ভাই বোনেদের দায়িত্ব দিয়ে রাখবো, রমজান চলছে, মুসলিমদের উপর যাতে কোনো অত্যাচার না হয়, হিন্দু ভাই বোনেরা গ্রামে গ্রামে জেলায় জেলায় ওদের প্রোটেক্ট করবেন, ওদের ভালো করে রক্ষা করবেন, ওরা মাইনরিটি, ওরা যেন আমাদের কাছ থেকে বিচার পায়। কোনো তপশিলির গায়ে যেন হাত না পড়ে, কোনো আদিবাসীর গায়ে যেন হাত না পড়ে, কোনো ছাত্র ছাত্রীর গায়ে যেন হাত না পড়ে। আর আমি ইয়াং জেনারেশনকে বলবো, ভাই একটু এগিয়ে আসুন, মেদিনীপুরের ছেলে মেয়েরা, ছাত্র যুবরা, আপনাদের মধ্যে দিয়ে আমরা গান্ধীজিকে দেখতে পাই, আপনাদের মধ্যে দিয়ে মাতঙ্গিনীকে দেখতে পাই, আপনাদের মধ্যে দিয়ে বিদ্যাসাগরকে দেখতে পাই, যারা আমাদের মাতৃভাষা শিখিয়েছেন। আজকে পারবেন না তো দাঙ্গাবাজদের রুখতে, গুন্ডাবাজদের রুখতে? কি কন্যাশ্রী পারবে না লড়তে? আমার কন্যাশ্রী যদি আমার সাথে থাকে আমি দাঙ্গাবাজদের লড়ে দেখিয়ে দেবো যে আমার কন্যাশ্রীরা যা পারে অনেকেই পারে না। কন্যাশ্রী একদিন হবে বিশ্বশ্রী, সারা বিশ্বে ঘুরে বেড়াবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ প্রফেসর হবে, কেউ আইএস হবে, কেউ আইপিএস হবে। এবং আমি চাই আপনাদের মধ্যে দিয়ে